পঞ্চম দিনে অসমে প্রবেশ করলো রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। জোড়হাটে হলো পতাকা হস্তান্তর। ন্যায়যাত্রায় মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন আশাবাদী কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। কথা বললেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরব গগৈ। ভারত জোড়ো ন্যায়যাত্রার পঞ্চম দিনে আমরা অসমের মাটিতে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে অরুণাচলের দিকে যাবে যাত্রা। স্যার, আপনাকে বহুত বহুত স্বাগত হে কলকাতা টিভি মে। থ্যাংক ইউ সো মাচ। পেলে কুছ দিন পেলে মকর সংক্রান্তি আর বিহু হাম লোগো নে উসকা আনন্দ লিয়া, লেকিন আজ লাগ রহা হ্যায় কি বিহু ইয়া মকর সংক্রান্তি কি জো আনন্দ হ্যায় আজ ভি হামে ইস সভা মে দিখাই দে রহি হ্যায়। তো ইয়ে ইস ন্যায় কা আসাম মে ক্যা প্রভাব পড়নে ওয়ালা হ্যায়? ইয়াহা পে ডাবল ইঞ্জিন কি সরকার জো আবি চল রহি হ্যায়, তো দেশ মে আবি ক্যা ন্যায় কংগ্রেস ইয়াহা পে দিলানা চাহতি? দেখিয়ে ইয়াহা পে জো সরকার হ্যায় ও লোগো কি সরকার নেহি। यहाँ पे जो सरकार है वो कोयला माफिया, सुपारी माफिया, पत्थर माफिया, अवैध खनन और लकड़ी माफिया की एक सरकार है। तो इसीलिए यहाँ पे युवा बहुत निराश है, वो विदेश जाने की वो उत्सुक है, चाहे शिक्षा के लिए हो चाहे रोजगार के लिए हो। तो ऐसे एक हताशा के वातावरण में ये यात्रा लोगों के बीच में एक विकल्प की तरह ये सृष्टि हुई है और लोग आज अपनी बातें, अपनी सपने और भविष्य में केंद्र सरकार से क्या अपेक्षा करते हैं वो बातें राहुल गांधी जी और भारत जोड़ो न्याय यात्रा के द्वारा कांग्रेस नेतृत्व को ये ज्ञापन करेंगे और लोगों के बीच में हौसला पैदा होगा। असम किंतु खूब गुरुत्वपूर्ण भारत जोड़ो न्याय यात्रार सूचना पर्व तृतीय राज्य बला जाते पारे। मणिपुर नागालैंड पर असम छुए अरुणाचल दिखे जावा। जोरहाट थेके कैमरा মনোজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে আমি সুচন্দ্রিমা, কলকাতা টিভি। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, ন্যায়যাত্রা কতদূর এগোলো? অসমের আমরা আজকে যে জায়গায় রয়েছি এখানে নাগাল্যান্ড থেকে অসম প্রবেশ করে অরুণাচল প্রদেশের দিকে যাওয়া, এখানে আসা এবং একটা বিরতি, ছোট্ট বিরতির মাঝখানে আমরা অপেক্ষা করছি যে যাত্রা আবার শুরু হবে। কারণ জয়রাম রমেশ তিনি সাংবাদিকদের বৈঠক মুখোমুখি হলেন, সাংবাদিক বৈঠক করলেন এবং একটা লাঞ্চ বিরতির পরই কিন্তু এই যাত্রা আবার শুরু হবে। দেবেরা পাড়া চারিয়ালি এই যে যে জায়গা জোড়হাটের, সেখানে অগণিত মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছেন। রাস্তার দুধারে, রাস্তার মাঝখানে এসে তারা অপেক্ষা করছেন সেখানে রাহুল গান্ধী কখন এসে তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সামনে বক্তব্য রাখবেন। এই অংশটা বাসে কিছুটা পদযাত্রা করার তার কথা রয়েছে এবং অসম থেকে আমরা আস্তে আস্তে যেটা মাজুলির দিকে যাচ্ছি, জোড়হাটের থেকে মাজুলির দিকে যাব, মাজুলিতে আগামীকাল এবং তারপরে কিন্তু অরুণাচলের দিকে যাত্রা প্রবেশ করে আবার অসমের দিকে আসবে। যেটা দর্শককে জানিয়ে রাখতে চাই, 8 দিন মোট অসমের মধ্যে দিয়ে ভারত জোড়ো ন্যায়যাত্রা যাওয়ার কথা। আজ সেখানে প্রথম দিন অসমে এবং ভারত জোড়ো ন্যায়যাত্রার পঞ্চম দিন। অগণিত মানুষ ইতিমধ্যেই যারা অংশ নিয়েছেন এবং রাস্তার দুপাশে আরো তারা যারা উপস্থিত রয়েছেন তারা বলছেন যে পদযাত্রা হলে অনেক মানুষ হাঁটতে পারতেন, যদিও বেশ কিছুটা অংশ বাসে আসতে হচ্ছে রাস্তার দুরবস্থার কথা মাথায় রেখে এবং প্রশাসনের একটা প্রতিকূল পরিস্থিতি প্রত্যেকটা পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর মধ্যে দিয়ে রাস্তা সংকীর্ণ করে দেওয়া হয়েছে, সেখান দিয়ে বড় বাস যাওয়ার উপায় নেই এবং সেখান দিয়ে কিন্তু যাত্রার যে অংশটা এখনো পর্যন্ত এসে উঠেছে তাতে প্রচুর মানুষের ভিড় এবং প্রচুর মানুষের উপস্থিতি। পঞ্চম দিনে অসমের শুরুতেই কিন্তু যাত্রাটা অনেকাংশেই সফল করছে বলে মনে হচ্ছে। একেবারে ধন্যবাদ। রাহুল সফরে উত্তর পূর্বে ব্যাপক সাড়া পড়ছে এবং ভারত যে ন্যায়যাত্রা তা পঞ্চম দিনে পড়েছে। নাগাল্যান্ড থেকে অসমে ন্যায়যাত্রা প্রবেশ করেছে, কিছুক্ষণে বিরতির পর আবার সেই ন্যায়যাত্রা শুরু হবে।